हेलो व्यूअर्स, आईन और शिक्षा चैनल नतून भिडियोते अपन स्वागतम। आज के संबादी संग्रह करेछि बांग्लादेश जार्नल नामक एक पत्रिका थेके। एखाने एमपीयूभुक्त शिक्षक ईएफटी माध्यमे वेतन संक्रांत एक गुरुत्वपूर्ण संबाद आज 4 नवेम्बर प्रकाशित हयेछे। ताहले आसुन सेई संबादे कि आछे। एछाड़ाओ थाकछे एमपीयूभुक्त शिक्षकरा कि गृहऋण पाबे, তাহলে তাদের বেতনটা কখন কার্যকর হবে এবং তারা গৃহঋণ পাবে কিনা সে সম্পর্কেও বিস্তারিত তথ্য এখানে থাকবে। তাহলে আসুন সংবাদটি পরে দেখি। সম্মানিত ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষা এবং আইন বিষয়ক যে কোনো তথ্য পাওয়ার জন্য। সবার আগে শিক্ষা এবং আইন বিষয়ক এবং এনটিএসসি বিষয়ক যে কোনো তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আসুন সংবাদটি পড়ি। নববর্ষের উপহার হিসাবে আগামী জানুয়ারি মাস থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। নতুন বছরে শিক্ষকদের এই উপহার দেওয়ার লক্ষ্যই কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য গঠিত টেকনিক্যাল কমিটি শিক্ষকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করছে। নতুন বছর থেকে ইএফটির মাধ্যমে শিক্ষকরা বেতন পাবেন বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা যায়। কর্মকর্তারা জানান, মূলত সরকারি চাকরিজীবীদের গৃহঋণ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলে এখানে একটি বিষয় আমরা সবাই জানি যে এমপিভুক্ত শিক্ষকরা বর্তমানে গৃহঋণ পাচ্ছে না। তারা তাদের বেতনের অ্যাগেনস্টে তারা সংশ্লিষ্ট ব্যাংক থেকে ঋণ নিতে পারে, কিন্তু তাদের গৃহঋণের বিষয়টা নেই। ইতিপূর্বে আমরা জানতে পারছি সরকারি যারা রাজস্বভুক্ত সরকারি কর্মকর্তা তারা কিন্তু গৃহঋণ পাচ্ছে, ব্যাংকাররা গৃহঋণ পাচ্ছে। তাহলে ইএফটির মাধ্যমে বেতনটা দেওয়ার ফলে এমপিওভুক্ত শিক্ষকদেরও কেউ গৃহঋণের আওতায় অন্তর্ভুক্ত করা হবে কি না সে সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ভিউয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের এই সংবাদটি নিয়ে এসেছি। ইতিপূর্বে আপনাদের জন্য ইএফটি নিয়ে একটি তথ্য আমি প্রকাশ করেছিলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে এনটিএসসি বিষয়ক, শিক্ষা বিষয়ক, আইন বিষয়ক যে কোনো তথ্য আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।